गणमाध्यम स्लोगान के साथ लिए आम्रा चार्टी बचरे रखते जा चैनल कर्णफुली चैनल कर्णफुलिर आजकेर प्रतिष्ठा बार्षिकीते एपोजी आमादेर आज के मध्यमणि हये आछेन गणप्रजातंत्री बांग्लादेश सरकारेर साबेक एक जन सफल मंत्री छिलेन एवं चौदह दलेर अन्यतम शरीक जातीय पार्टीर अतिरिक्त महासचिव। सबचेये बड़ो कथा तिनि गणमाध्यम व्यक्तित्व सांस्कृतिक व्यक्तित्व তিনি যত না বেশি রাজনীতিবিদ তত সে বেশি সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে যিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আপাদ অবস্থায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব চলচ্চিত্র গণমাধ্যম যার পদচারণা এবং বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী সাহেব আজকে আমাদের মাঝে মধ্যমণি হয়ে আছেন। আছেন বাংলাদেশ পুলিশের অহংকার জনাব নুরুল ইসলাম বিপিএম কবি, আর সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, বিশিষ্ট শিল্পপতি চেয়ারম্যান চ্যানেল কর্ণফুলি এবং বাংলাদেশের অত্যন্ত আলোচিত একটি মানবাধিকার সংগঠন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উনি চেয়ারম্যান। আছেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সম্মানিত সভাপতি জনাব লায়ন গনিমিয়া বাবুল, আছেন শিক্ষাবিদ প্রফেসর রাজিয়া সুলতানা, আছেন ন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার ডক্টর হাবিবুর রহমান খান, স্বাধীনতা পরিষদের সম্মানিত জিন্নাত আলী খান, কর্মসংস্থান আন্দোলনের সম্মানিত দেলোয়ার হোসেন ভাই এবং আইপিটিভি অনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ করে আলোচিত চ্যানেল সমূহের মালিকরা আছেন। আমার পাশে আছেন আজগর আলী মানিক, আছেন রাজনীতিবিদ জনাব জাকির ভাই, আছেন ইমরান ভাই, আছেন আমাদের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পপতি রিপন তালুকদার, আলোচিত টিভি চ্যানেল কিউ টিভির সম্মানিত এমডি এবং আইপিটি বোনার সিজনের সাংগঠনিক সম্পাদক জনাব এস এম ফারুকি ভাই আছেন, আছেন ইমরুল কাইসার নিপুন ভাই আইপিটি বোনার সিজনের সাধারণ সম্পাদক, রয়্যাল টিভির ম্যানেজিং ডিরেক্টর অত্যন্ত আলোচিত গণমাধ্যম ব্যক্তিত্ব সাজ্জাদ নূর সুমন, আছেন রূপসী বাংলা টেলিভিশনের মাননীয় এমডি জনাব আনোয়ার ভাই সহ অন্যান্য সুধীবৃন্দ। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসেছেন। আমাদের মূলত প্রতিষ্ঠাবার্ষিকী ছিল তেইশ তারিখ অত্যন্ত বর্ণাঢ্যভাবে সারা দেশ বিশেষ করে চট্টগ্রামের আমাদের প্রধান কার্যালয়ে উদযাপিত হয়েছে। আমরাও ঢাকায় তেইশ তারিখ করার কথা ছিল, কিন্তু আইপিটি বোনার অ্যাসোসিয়েশনের সেদিন অফিস উদ্বোধন হয়েছে, গণতন্ত্র পাশ হয়েছে, একটা অনেক বড় প্রোগ্রাম ছিল, সেই জন্য আজকে এখানে প্রোগ্রাম করা। আজকে অনেকে আমাদের আজকে গণমাধ্যম ব্যক্তিত্বরা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি আইপিটিভি বর্তমান ক্ষেত্রে যে ভূমিকা রাখছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইপিটিভিকে যেভাবে গুরুত্ব দিয়েছেন, নীতিমালা করছেন, নিবন্ধন দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন, এগুলিকে আমরা সাধুবাদ জানাই। সেই সাথে আমরা মাননীয় সরকারের কাছে দাবি জানাবো অবিলম্বে আইপি টেলিভিশনগুলিকে পরিপূর্ণ গণমাধ্যম হিসেবে নিবন্ধনের আওতায় দ্রুত আনবার জন্য। প্রিয় বন্ধুগণ, চ্যানেল কর্ণফুলি আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল। সংবাদের ক্ষেত্রে, দেশজ সংস্কৃতির ক্ষেত্রে এবং সময় উপযোগী অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে চ্যানেল কর্ণফুলি সবসময় সময়কে সাথে নিয়ে পথ চলেছে। এবং কর্ণফুলি একটি নদীর নাম, এই নদীকে নিয়ে যত গান বা কবিতা রচনা হয়েছে বাংলাদেশে, আর কোনো নদীকে নিয়ে এত জনপ্রিয় গান, এত জনপ্রিয় কবিতা। এবং সর্বশেষ কর্ণফুলি টানেল বাংলাদেশের একটি আলোচিত নাম, সেই নদীকে নাম নিয়ে আমরা বহমান থাকতে চাই। বাংলাদেশে বহু নদী ঝিমিয়ে গেছে, মরে গেছে, ছোট হয়ে গেছে, কিন্তু কর্ণফুলি চিরদিন বহমান থাকবে, কারণ লুসাই পাহাড় থেকে যার জন্ম এবং মিশে গেছে বঙ্গোপসাগরে। বাংলাদেশের সবচেয়ে বহমান নদী হচ্ছে কর্ণফুলি, সেই বহতা নদীর মতো কর্ণফুলি দেশজ সংস্কৃতিকে সাথে নিয়ে বাংলাদেশের সংস্কৃতিকে, বাংলা সংস্কৃতিকে বিশ্বায়ন করবার জন্য, বাংলাদেশ সরকারের উন্নয়নকে তুলে ধরবার জন্য, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে তুলে ধরবার জন্য এবং সর্বশেষ এদেশের মাটি ও মানুষের বিশ্বাসকে তুলে ধরবার জন্য কর্ণফুলি বারবার ভূমিকা রেখেছে। বিশেষ করে এক্ষেত্রে আমাদের চেয়ারম্যানেরকে আমি অভিনন্দন জানাতে চাই। তিনি একজন শিল্পপতি, তিনি শুধু মানুষের কর্মসংস্থানের জন্য এবং গণমাধ্যমকে ভালোবেসে এই চ্যানেলটি করেছেন। বর্তমান ক্ষেত্রে গণমাধ্যম হচ্ছে একটা লস প্রজেক্ট, শুধু মানুষের কর্মসংস্থান এবং গণমাধ্যমের বিকাশ, দেশজ সংস্কৃতি তুলে ধরা এবং মানুষের তাহেজিব তামুদ্দুনকে তুলে ধরবার জন্য তিনি এই চ্যানেলটি করেছেন। আমি বিশ্বাস করি তিনি সফল হয়েছেন এবং এই কর্ণফুলি চ্যানেল
আজকে জন্মদিনে আপনারা যারা এসেছেন এবং যারা আসবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারাও আগে আমরা জন্মদিনে আপনারা এসেছিলেন, আমরা একসাথে পথ চলবো এবং বিশ্বাস করি আইপিটিভির সুখে দুঃখে আমরা একসাথে চলবো। এই বিশ্বাস রেখে আমি সম্মানিত অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে করোনা মহামারীর এই সময়েও আপনারা আজকে অনুষ্ঠানে এসেছেন আপনাকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে কর্ণফুলীর পক্ষ থেকে আমি সিইও হিসাবে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং আরও একটি সবচেয়ে আমার গর্ব হয় যখন আইপিটিভি অনার্স অ্যাসোসিয়েশনের পদযাত্রা শুরু হয়েছে কর্ণফুলী অফিস থেকে আজকে থেকে 3 বছর আগে, সেই চ্যানেল কর্ণফুলী দিয়ে আমরা আইপিটিভি অনার্স অ্যাসোসিয়েশন আজকে সেটা পরিপূর্ণতা পেয়েছে। আমরা ম্যাজিক বাংলা টেলিভিশনের শিকদার ভাই হাত ধরে আমরা সবাই ঐক্যমতের ভিত্তিতে আজকে আমরা এগিয়ে যাচ্ছি। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং চ্যানেল কর্ণফুলীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।